সো হেই হ্যালো গাইজ, সবাইকে স্বাগত মর্নিং এর ফ্রেশ একটি ভিডিওতে। সো গাইজ, হ্যালোইন ইভেন্টটা অনেক কিছু আমরা ফ্রিতে পাবো, ইভেন্টটা কেমন হবে দেখাবো। তাছাড়া গাইজ, নতুন ক্যারেক্টার কাশ্মীর মানে কে নামে যে নতুন ক্যারেক্টারটা আসতে চলছে সেটার অ্যাবিলিটি কী, কীভাবে পাবো ক্যারেক্টারটা, সমস্ত ডিটেলস আলোচনা করবো। আর গাইজ, প্রথমে যে ট্রেলারটা দেখালাম ওটা একটা একের স্কিন, হ্যাঁ গাইজ, একটা একের স্কিন, ড্রাগন একে বলতে পারো, কিন্তু কেমন হবে একের স্কিনটা, কী হবে এটা, ওটা স্পেশাল কিছু তোমাদেরকে ডিটেলসে দেখাবো। চলো গাইজ শুরু করি আজকের ভিডিওটা, অ্যামেজিং ভিডিও হবে। চলো গাইজ, একটা রিকোয়েস্ট শুধু, জাস্ট একটা লাইক করে দেবে আর কিছু চাই না, একটা লাইক করে দেবে, মোটিভেশন 22,000 লাইক এম প্লিজ কমপ্লিট করে দেবে সবাই। তো ফার্স্ট গাইজ বলে দিই কোটা সময়ের ব্যাপারটা, কোটা সময় তোমরা যদি এখন টপ আপ করো, ঠিক আছে, 5 তারিখ অবধি অফার আছে, 5 অক্টোবর নভেম্বর, ঠিক আছে, অক্টোবরের 5 তারিখ পর্যন্ত। তো এখানে যদি 300 টাকা বেশি টপ আপ করো, তুমি পেয়ে যাবে একটা M10 এই বক্স, গান বক্স একদম ফ্রি মেল বক্সে পেয়ে যাবে পরের দিনে। অ্যান্ড গাইজ, তুমি 0 থেকে 300 টাকার মধ্যে যে কোনো একটা ক্যাশব্যাক পেতে পারো নিচের ওয়ালেটে বা অ্যাকাউন্টে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, জাস্ট এই টপ আপ করলে তোমরা 300 ডায়মন্ডের বেশি এই যে লুট, মানে কী বলবো, যে ক্রেডিটটা আছে M10-এর এই ক্রেডিটটা তোমরা ফ্রি পেয়ে যাবে। ওকে, তো গাইস ফার্স্ট যে আপডেটটা সেটা তোমাদেরকে শেয়ার করবো, সেটা হচ্ছে গাইস নতুন ক্যারেক্টার কে, মানে কাশ্মীর। তো গাইস, এই ক্যারেক্টারটা মানে অনেকে ভাবতে পারো যে কাশ্মীর থেকে এই ক্যারেক্টার, তো গাইস না, এই ক্যারেক্টারটা তোমরা ভালো করে দেখো, দেখতে পাচ্ছ, তোমরা লোডিং স্ক্রিনের ফটো দেখতে পাও যখন গেম খোলো। তো এটা হচ্ছে মানে কে ক্যারেক্টার, এটা একটা নতুন ক্যারেক্টার যেটা গেমের মধ্যে আসবে। তো গাইস, এটা ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ কেমন হবে, কিন্তু গাইস এই ক্যারেক্টারের অ্যাবিলিটি কী, মানে এই ক্যারেক্টারটার অ্যাবিলিটি কী হবে কিছু জানতে পারিনি। কিন্তু গাইস, এই ক্যারেক্টারটা DJ বাজাই বলতে পারো, ঠিক আছে। একটা ফটো লঞ্চ হয়েছে দেখতে পাচ্ছ, তো এই ফটোটার নিচে তোমরা দেখতে পাবে জামা আছে, এর প্যান্ট আছে, টুপি আছে। তো গাইস দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের সঙ্গে একটা আলাদা টুপিও দেবে, যে টুপিটা তোমরা পড়াতে পারবে। তো এই এরকম টুপি কিন্তু হিপহপেরও টুপি হয়, সেটা তোমাকে দেখিয়ে দিলাম যে এর জামা প্যান্ট কেমন হবে, এই টুপিটাও তোমরা গেমের মধ্যে দেখতে পাবে। ওকে, তো গাইস এই ক্যারেক্টারটা DJ বাজার বলতে পারো, DJ অলকের ভাই, বাট এই ক্যারেক্টারটার অ্যাবিলিটি কি এখন জানতে পারিনি। এই ক্যারেক্টারটার অ্যাবিলিটি জানতে পারলে অবভিয়াসলি তোমাদের ভিডিও বানিয়ে বলে দেবো, কোনো টেনশন করা লাগবে না। ওকে, ঠিক আছে। তো এই নতুন এই কে ক্যারেক্টারটা তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে, কিসে একটা রয়্যালে দেখতে পারবে, কোনো একটা স্পেশাল রয়্যালের মধ্যে দেখতে পারবে, টপে দেবে না যেটুকু জানতে পারা যাচ্ছে। ওকে, সো গাইস নেক্সট আপডেট হচ্ছে আমাদের কাছে জোকারের বান্ডেল আর্টিকগুলো আর যে ফার্মাস আছে লেগেসি ফার্মাস। তো এই ফার্মাসগুলো গাইস বাইরে সার্ভারে ব্যাক এসছে, দেখতে পাচ্ছ কীভাবে এসছে। এখানে দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5 5টা গিটারের টোকেন কালেক্ট করতে বলছে, এখানে তারপরে নিতে হচ্ছে। তো বেসিক্যালি এখানে কী করতে হবে, তোমার সমস্ত লাইন থেকে একটা একটা করে বান্ডেল, একটা করে কিছু সিলেক্ট করতে হবে। তো ফার্স্ট লাইন থেকে আমি কী করি, আমি ফার্স্ট লাইন থেকে এখানে দেখতে পাচ্ছি জোকারের বান্ডেলটা সিলেক্ট করে নিই, আর নিচের থেকে গাইস আমি ফার্মাসের যে হলুদটা আছে ওটা সিলেক্ট করে নিই। অ্যান্ড গাইস, এইভাবে কিন্তু তোমাকে দুটো সিলেক্ট করলে হবে না, নিচে আছে আরও নিচে তোমাকে সিলেক্ট করতে হবে। তো এই ব্যাকপ্যাকটা সিলেক্ট করি, এই লুটবক্সটাও সিলেক্ট করে নিই, অ্যান্ড এখান থেকে সাববোর্ড দেখতে পাচ্ছ, এই সাববোর্ডটাও সিলেক্ট করে নিই এবং কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর দেখতে পাবে এরকম চলে আসবে পরপর, অ্যান্ড এখানে স্পিন করে সেম টু সেম এরকম ইভেন্ট কিন্তু আমাদের সার্ভারে অনেকেই আসে। তো ডায়মন্ড উড়িয়ে উড়িয়ে তোমাদের এখান থেকে ফার্মাস, জোকারের বান্ডেল, এই যে ব্যাকপ্যাক, এই সমস্ত কিছু নিতে হবে। কিন্তু গাইস একটা জিনিস ভালো, 5টা করতে পারলে তুমি 5টা জিনিসই পেয়ে যাবে, আর এটা খুবই ভালো, মানে কম ডায়মন্ডের মধ্যে তুমি কিন্তু এত কিছু পেয়ে যাবে। যে লেগেসি ফার্মাসটা আছে অন্য জায়গায় দিলে কিন্তু অনেক ডায়মন্ড খাই। তো বাইরের সার্ভারে এসছে, আমাদের সার্ভারও আসতে পারে, তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম। এবার গাইস নেক্সট আমি তোমাদের আরেকটা ইভেন্ট দেখাবো, সেটা হচ্ছে মানে আমাদের একটা ফেডেড হুইল ইভেন্ট। তোমাদেরকে এই ফেডেড হুইল ইভেন্টটা আমি তোমাদের অনেক আগে দেখিয়েছি, 4-5 দিন আগে, অ্যান্ড বলেছি যে ফেডেড হুইলে আসবে। অ্যান্ড দেখতে পাচ্ছ ইন্দোনেশিয়া সার্ভারে ফেডেড হুইলে চলে এসছে, প্রথমে 9টা তারপরে 29টা তারপরে 39টা। এইভাবে ডায়মন্ড খরচ করে এই বান্ডেলটা বের করতে হয়, মানে এই বান্ডেলটা মানে ফেডেড হুইলে বের করতে হয়। দেখতে পাচ্ছ মানে কী কী আছে, বান্ডেল আছে, একের স্কিন আছে, ইমোট আছে, ব্যাকপ্যাক আছে, নাইট প্যান্থার অনেক স্কিন আছে। তো গাইস এই পোলার বিয়ারটা কিন্তু দেখতে মানে ভালো, মোটামুটি মানে রেয়ার টাইপের ড্রেস হবে। তো অবভিয়াসলি এই পোলার বিয়ারটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এই ড্রেসগুলো দেখতে কিন্তু ভালো হয় গাইস, মুভমেন্ট স্পিড একটু স্লো হয়ে যায়, যেমন গাইস ডিনো ড্রেসটা পরে খেলছি, এটা দেখতে ভালো লাগে, অনেকে লাইক ঠাইক দেয়, বাট এই ড্রেসগুলো পড়লে একটু মুভমেন্ট স্পিড স্লো হয়ে যায়, আর কিছুই না। সো গাইস আমি চলে যাবো আমাদের হ্যালোইন ইভেন্টের দিকে। তো গাইস হ্যালোইন মানে জানো তোমরা, মানে ভূত টুদের এরকম টাইপের, তো ভূতে ভয় পাই একজন আবার খুব। তো মানে হ্যালোইন ইভেন্ট যেটা আছে, তো এই হ্যালোইন ইভেন্ট আমরা অনেক কিছু ফ্রিতে পেতে পারি। যেমন দেখতে পাচ্ছ একটা হেলমেট দেখাচ্ছে 0 লেভেলে, এটা দেখতে পাচ্ছ 1 লেভেলে, অ্যান্ড গাইস এটা দেখতে পাচ্ছ 2 লেভেলে, ওকে, অ্যান্ড 3 লেভেলে দেখতে পাচ্ছ কেমন হবে এই হেলমেটটা। তো গাইস এই হেলমেটগুলো দেখতে কিন্তু বেশ ফানি টাইপের, অ্যান্ড গাইস ছোটো বাচ্চারা যারা ফ্রি ফায়ার খেলে তাদের কিন্তু খুবই ভালো লাগে এই হেলমেট, মানে এই ধরনের জিনিসগুলো। তো এই হেলমেট 1, 2, 3 লেভেলে কেমন হবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। অ্যান্ড গাইস তোমাদের একটা প্যানের স্কিন দেখাচ্ছি দেখতে পাচ্ছ স্ক্রিনের পরে, তো এই প্যানের স্ক্রিনে দেখতে পাচ্ছ হ্যালোইন স্পেশাল প্যানের স্কিন। ওকে, তো সেটা লেজেন্ডারি হবে না, কোনো অ্যানিমেশন নেই দেখতে পাচ্ছ, কোনো অ্যানিমেশন নেই, কোনো লেজেন্ডারি হবে না। কিন্তু গাইস এই যে আমাদের প্যানের স্কিন, এই যে হেলমেট দেখালাম, এই সমস্ত কিছু, আর দেখতে পাচ্ছ একটা ব্যাকপ্যাক যেটা 1 লেভেলে কেমন লাগবে দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ 2 লেভেলে ব্যাকপ্যাকটা কেমন লাগবে, আর 3 লেভেলে দেখতে পাচ্ছ ব্যাকপ্যাকটা কেমন লাগবে, বেশ বেলুন টেলুন উঠছে।
তো বেসিক্যালি হ্যালোইন ইভেন্টের সময় যখন হ্যালোইন আপডেট আসবে, হ্যালোইন আপডেটের সময় তোমরা কিছু কিছু ইভেন্ট দেখতে পারবে যেখানে কিছু জিনিস ফ্রিতে পাবে, মানে সব কিছু ফ্রিতে দেয় না, কিছু একটা হয়তো বান্ডেল ফ্রিতে দিয়ে দিলো, অথবা বেশি যদি দয়ালু হয়ে যায় ব্যাকপ্যাক বান্ডেল দিয়ে দিলো, কিন্তু বেশি দয়ালু না হলে সিম্পল সিম্পল জিনিসই দেবে, যেমন হেলমেটটা দেখালাম ওটা ফ্রিতেই পাবে আমি মনে হচ্ছে আমার এখন থেকেই, ঠিক আছে। সো গাইজ, হ্যালোইন স্পেশাল ইভেন্ট তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে, তোমাদেরকে আমি কিছু আইটেম দেখিয়ে দিলাম, ব্যাকপ্যাক প্যানের স্কিন এই সমস্ত কিছু, ওকে। সো গাইজ, নেক্সট হচ্ছে আমাদের গাইজ একের স্কিনটা। সো গাইজ, একের স্কিনের ট্রেলারটা দেখতে পাচ্ছ কেমন গাইজ, এটা একটা ড্রাগন টাইপের দেখতে পাচ্ছ, বেশ ড্রাগন টাইপের উড়ে আসছে। অ্যান্ড গাইজ, এই ড্রাগনটা ধরে আমাদের দেখতে পাচ্ছ পুরো অ্যানিমেশন হয়ে যাচ্ছে। অ্যান্ড গাইজ, মিস্ট্রি শপের বান্ডেলটা আছে, বান্ডেলটা পড়ে ভেনমের মারছে একদম ওই একেটা দিয়ে, অ্যান্ড ফিনিশ। সো গাইজ, একে দেখতে তো মনে হচ্ছে খুবই অসাধারণ, কিন্তু গাইজ এখন তো গেমের বস ড্রাগন একে। তো গাইজ, এই একে মানে এত গান স্কিন ভাই, মানে কী বলবো, আজকে তুমি এই গান স্কিনটা নিয়ে রাখবে, পরশু দিন চলে আসবে ডাইনোসর একে, না নিয়ে ওটা নিয়ে মারো, মানে কী আর বলবো। তো গাইজ, এটা দেখতে পাচ্ছ এখন তোমরা অপশন পে জানো তোমরা গেমের মধ্যে আছে, বাট এটা এখন লক থাকে, এটা খোলে না, কিন্তু গাইজ এই এই জায়গায় আসবে তোমাদের এই একেটা, ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি বলতে চাচ্ছি। ধরো এখন তোমরা ওই উইপেন্সের ওখানে গিয়ে ওই জায়গাটায় তোমরা যাবে, ওই জায়গাটায় এখন কিন্তু খোলে না, মানে ওই জায়গাটা এখন লক আছে, কিন্তু যখন এই সমস্ত আর্মার আসবে যেগুলো স্পেশাল আর্মরি, মানে স্পেশাল গান স্কিন, সেইগুলো কিন্তু ওখানে দেখাবে। যেমন গাইজ এই একেটা, তো একেটা বেশি দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 এইভাবে লেভেল আপ করতে হবে, মানে 7 লেভেল তোমার ড্যামেজ রেফার এরকম আপগ্রেড হবে, 7 লেভেল অবধি করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে কিন্তু লেভেল আপ করতে হবে এই একের জন্য। সো গাইজ, এই একে তোমরা মানে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমার তো মানে বেকার লেগেছে, কারণ যদি সবথেকে বেস্ট এই একে হয় তাহলে ভাই নেবো না, কারণ আজকে তুমি দেখতে পাচ্ছ আজকে তুমি এই একে পরের দিন ডাইনোসর একে বেরিয়ে আসবে, মানে একের কোনো শেষ নেই, মানে কোনো এই গান স্কিনের। সো গাইজ, এখানে দেখতে পাচ্ছ নতুন একটা ফিমেল বান্ডেল দিয়েছে বাইরের সার্ভারে ডায়মন্ডের, এখানে স্পিনে 20 19 1800 মানে এরকম অনেক বেশি বেশি স্পিন করে ডায়মন্ড খরচ করে মেয়েদের বান্ডেলটা নিতে হবে। আমি জানি না এই বান্ডেলটা কারা নেবে, যারা ফিমেল যারা মেয়েদের ফ্রি ফায়ার খেলে তারাই শুধু নেবে, আর কেউ নেবে না। আর গাইজ, দেখতে পাচ্ছ বাইরের সার্ভারে একটা ইনকিউবেটর ব্যাক এসেছে, দেখতে পাচ্ছ এই ইনকিউবেটরটা, তো এই ইনকিউবেটরটা আই থিঙ্ক জোকারের আগের বার, হ্যাঁ জোকারের আগের ইনকিউবেটর এটা, তো এই ইনকিউবেটরটা ব্যাক এসেছে, তো আমাদের সার্ভারে আসতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের সার্ভারে এরপরে আসবে, কী আসবে এরপরে। তো তোমাদের কী মনে হয় আমাদের এই ইউনিকর্ন একে চলে গেলে আমাদের সামনে কী আসতে পারে, ক্রিমিনাল, টাইটানোমিক স্কার, MP40 নাকি ডিনো, নাকি যে মিশরের মমি টাইপের ড্রেস ওটা, কোনটা আসতে পারে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আর কিছু জানি না। তো অবশ্যই কমেন্ট করো, ভিডিওকে লাইক করো, আর চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কিছুই না। চলো গাইজ, দেখা হচ্ছে পরের দিন, আজকে ভিডিও এটুকুই, হ্যালোইন ইভেন্ট দেখালাম, ড্রাগন একে মতো কী একে আসছে জানি না দেখালাম, তো আজকে ভিডিও এটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, বাই বাই টাটা, সি ইউ লেটার গাইজ, বাই বাই।